যখন আমি ইংলিশ ভাষাটা শিখব, যেটা আমি বলতে শিখব, ওইটা আই ক্যান দেন আই ক্যান রাইট হোয়াট এভার আই ওয়ান্ট টু সে, হোয়াট এভার আই এম থিঙ্কিং, আমি যেটা ভাবতেছি তখন ওইটাই আমি লিখতেও পারবো। ভাষাটা শেখা হলে মেইন হলো ভাষাটা পারলে সবই হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে প্রবাসে যে যেখান থেকে ওয়ান ভিশন আয়োজিত ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব পথ পদ্ধতি অনুষ্ঠান দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহসিন মাসকুর। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সাইফুর রহমান খান, সাবেক শিক্ষক আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠাতা পরিচালক সাইফোর্স। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নিজে নিজে শিক্ষক ছাড়া ইংরেজি শেখা আসলেই কি সম্ভব? কিভাবে? এটা খুব কমন প্রশ্ন আমিও সম্মুখীন হই যে স্যার আমি তো কোচিং করতে পারবো না, প্রাইভেট পড়তে পারবো না, বা আরও হয়তো আমি চাকরি করি বা পড়াশোনা, যে কীভাবে নিজে নিজে একটু শুরু করতে চাই। তো এটা আসলে এই এখন আলোচনাটা খুব মন দিয়ে শোনা দরকার। এটা যেই গাইডেন্সটা দিব এটা সহজে অনেক জায়গায় পাবো না। তো শুরুতে ধরলাম একজন শিখনেওয়ালা যে শিখতে চাইতেছে, সে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হোক, যেই ব্যাকগ্রাউন্ড হোক, মানে আমাদের দেশে তো দেখা যায় যে হয়তো বড় চাকরি করতেছে কিন্তু বিভিন্ন কারণে ইংলিশে দুর্বলতা, এবং সবারই কিন্তু এটাকে যে স্যার যে আমি জিরো থেকে শুরু করতে চাই। তো এখন এই যে ভাষা শেখার যে ইংলিশে কীভাবে নিজে নিজে এবং কোন বই পড়তে হবে এটা একটু পরেই দেখা বলতেছি, তার আগে পদ্ধতিটা। ধর একজন কিছুই পারে না, আমি কীভাবে শুরু করব? আচ্ছা, হ্যাঁ, আমার সাথে একটু জোরে জোরে কোরাস, এবং যারা সামনে দেখতেছো তুমিও কিন্তু কণ্ঠ মিলাতে পারো, তুমি ঘরে বসে হয়তো মোবাইলে দেখতেছো, তোমারও তাহলে একটু মুখটা চালু হয়ে গেল ইংলিশ নিয়ে। হ্যাঁ, আমার সাথে কি কি, হোয়াট হোয়াট, হয় হয়, ইজ ইজ, এটা এটা, দিস দিস। হ্যাঁ, আমার সাথে যে এটা কি, এটা কি, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, আরেকবার হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। আচ্ছা, হ্যাঁ, আমার সাথে বাংলা, এটা বাংলায় আমরা কি বলবো উত্তর? যে এটা একটা কলম, এটা একটা কলম। হ্যাঁ, আমার সাথে ইট ইজ আ পেন, ইট ইজ আ পেন, ইট ইজ আ পেন, ইট ইজ আ পেন, বা ইট ইজ আ বুক, ইট ইজ আ বুক। হ্যাঁ, এরকম এটা কিন্তু ঘরেই নিজে অনেক কিছু প্র্যাকটিস করা যায়। ঘরে হয়তো একটা ফ্যান আছে, ইট ইজ আ ফ্যান। হ্যাঁ, ইট ইজ আ টেবল, ইট ইজ আ টেবল। আচ্ছা, এতটুকু হলো। আরেকটু, যে এটা কি একটা মোবাইল, এটা কি একটা মোবাইল, ইজ ইট আ মোবাইল, ইজ ইট আ মোবাইল, ইজ ইট আ বুক, ইজ ইট আ বুক, ইজ ইট আ, ইজ ইট আ, ইট ইজ, ইজ ইট আ টেবল, ইজ ইট আ টেবল। আচ্ছা, এখন এইভাবে আমরা কিন্তু ঘরের যে কোনো, যে ইজ ইট মাই হ্যান্ড, ইজ ইট মাই হ্যান্ড। আচ্ছা, এটার উত্তরটা, যে সাপোজ এই এটা ধরলাম কলম, যে ইয়েস, আমার সাথে ইয়েস, ইয়েস, ইট ইজ আ পেন, ইট ইজ আ পেন, ইট ইজ আ পেন, ইট ইজ আ পেন। আচ্ছা, এখন এটাকে আরেকটু কঠিন করার জন্য, এবং একজন ওই যে আবারও বলতেছি, সাপোজ একজন রিক্সাওয়ালা ভাই, কৃষক ভাই, লেবার ভাই, হ্যাঁ, উনি ইংলিশ শিখতে চান, এটা কিন্তু এই প্রথম এই দুই তিন মিনিটের মধ্যেই যেগুলো শুরু হয়ে গেল। আচ্ছা, আরেকবার, যে এটা কি একটা মোবাইল, এটা কি একটা মোবাইল, ইজ ইট আ মোবাইল, ইজ ইট আ মোবাইল। বাংলায় আমরা কি বলবো? আমার সাথে না, না, এটা তো মোবাইল না, এটা তো মোবাইল না, বরং, বরং এটা একটা কলম, এটা একটা কলম। না, আমার সাথে যে না, না, নো, নো, আমরা ছোটবেলায় শিখছি আমরা নো। হ্যাঁ, এটা আমার সাথে নো, 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 ইট ইজ নট আ মোবাইল, ইট ইজ নট আ মোবাইল, বাট, বাট, ইট ইজ আ পেন, ইট ইজ আ পেন। আরেকবার, নো, নো, ইট ইজ নট আ মোবাইল, ইট ইজ নট আ মোবাইল, বাট, ইট ইজ আ পেন, বাট, ইট ইজ আ পেন। যে হ্যাঁ, নো, হ্যাঁ, আরেকবার, নো, নো, ইটস, ইটস, আমরা ইট ইজ এটাও ঠিক আছে, আর একটু সহজ যেটা, ইটস, ইটস নট আ, ইটস, ইটস নট আ মোবাইল, ইটস নট আ মোবাইল, বাট, বাট, ইটস আ পেন, ইটস আ পেন। এটা বাসায় যখন বারবার প্র্যাকটিস করবে, হ্যাঁ, নো, ইটস নট আ মোবাইল, বাট, ইটস আ পেন। এই যে এটা কিন্তু রিক্সাওয়ালা ভাইও পারবে, তিন মিনিটের মধ্যে একটা গ্রামের নুরানির বাচ্চাও পারবে, এইটা কিন্তু প্রথম ক্লাস থেকেই। আচ্ছা, এখন মজা যেটা, আমি কিন্তু আমরা আমাদের দর্শকদের জন্য একটু বলতে চাই, প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন অবশ্যই এই ভিডিওটি পেছন থেকে আরেকটু পেছনে নিয়ে আবার আপনি একবার, দুইবার, পাঁচবার করে যদি শুধু এই বাক্যগুলোই আপনি প্র্যাকটিস করেন, আশা করছি আপনার মুখের জড়তা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তারপরে এখন যেটা মূল ব্যাপার, যেটা আমি কিন্তু এটা বলি নাই যে হোয়াট হলো ইন্টারোগেটিভ, ইজ হলো ফাইনাইট ভার্ব, দিস হলো প্রোনাউন, বাট হলো কনজাংশন, বুঝেছো, যে নো হলো নেগেটিভ, এগুলো বল, এগুলো বলার কারণেই মাথা কি হয়ে যায় আমাদের, হ্যাং হয়ে যায়।
আর লেখাপড়া হয় না। তো এখন এই যে যেইভাবে আমি পড়ালাম এইভাবে কিন্তু এই যে জিরো টু হিরো, ইংলিশে জিরো টু হিরো বইয়ের মধ্যে এই যে স্ক্রিনে তোমরা ওই যে বড় করে ওই যে ঈশের ছবিও দেখতে হবে, একদম একদম এইভাবেই শুরু, একদম যে এ বি সি ডি দিয়ে, এই যে এ বি একজন এ বি পারে না, এমন কি যে কিনা শুধু এ বি না মানে মানে অক্ষরও চিনে না, সে বাংলা খালি পড়তে পারে, বাংলা এ সরে সরে আসেও শিখতে পারবে, এবং এটা দেখে দেখে সে একা একা প্র্যাকটিস। এখন আরেকটু আমি প্র্যাকটিস করাচ্ছি, আরেকটু ধরাই দিচ্ছি, সাপোজ হ্যাঁ যে এটাও প্রথম ক্লাসে সে শিখবে, উপরে উপরে, অন অন, নিচে নিচে, আন্ডার আন্ডার। আচ্ছা আমার সাথে, কলমটা কলমটা বইয়ের উপরে, বইয়ের উপরে, দ্য পেন ইজ, দ্য পেন ইজ অন দ্য বুক, অন দ্য বুক, দ্য পেন ইজ, দ্য পেন ইজ অন দ্য টেবিল, অন দ্য টেবিল, দ্য পেন ইজ, দ্য পেন ইজ আন্ডার দ্য বুক, আন্ডার দ্য বুক। আচ্ছা কলম, হ্যাঁ কলমটা কি, কলমটা কি বইয়ের নিচে, কলমটা কি বইয়ের নিচে, ইজ দ্য পেন, ইজ দ্য পেন আন্ডার দ্য বুক, আন্ডার দ্য বুক। উত্তর আমার সাথে, নো নো, দ্য পেন ইজেন্ট, দ্য পেন ইজেন্ট আন্ডার দ্য বুক, আন্ডার দ্য বুক, বাট বাট ইটস অন দ্য বুক, ইটস অন দ্য বুক। প্রথম দিনই চমৎকার, বুঝা গেছে ব্যাপারটা যে এই যে এটা কিন্তু, আর মজাটা হলো যারা অনেক গ্রামারের অনেক কিছু, দুই বছরের পড়া, হ্যাঁ ওইটাই তো, এটাই তো মজাটা যে এগুলো কিন্তু সব এখানে ভেঙে 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 ভেঙে, যাতে একজন নিজে নিজে একা একা এটা নিয়ে, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মতো অনেক চিন্তা অনেক গবেষণা যে আমার, এবং আমি যেটা দেখলাম যে ছাত্ররা বলে যেটা ওই যে স্যার এই যখন কোর্স করছিলাম দুই মাস তিন মাস তখন তো অনেক শিখছিলাম পরে ভুলে গেছি, তা আমি দেখলাম যে কীভাবে এটা এই সমস্যাটা দূর করা যায়, আমি দেখলাম যে আস্তে আস্তে সে যদি বই যে যে ঘরে বসে বই পড়ার অভ্যাস হয় তাহলে কী হবে, সে বইয়ের বই হবে তার পার্টনার, বইয়ের মাধ্যমে জিনিসগুলো কি স্যার নিজে উচ্চারণ করে করে আওয়াজ করে 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 পড়তে হবে, হ্যাঁ হ্যাঁ ওই যে জোরে জোরে, হ্যাঁ এটাই জোরে জোরে পড়তে হবে, হ্যাঁ উচ্চারণ করে করে, এবং ওই যে তো এইভাবে এই দুইটা বই, এই দুইটা বইকে আমি বলি ভাষার ফাউন্ডেশন, ভাষার ফাউন্ডেশন। একটা দশতলা বিল্ডিং ফাউন্ডেশন কিন্তু দশটা না, ফাউন্ডেশন একটা, এরকম যে অফিসার আমি ইংলিশ শিখতে চাই একদম জিরো, ওনার জন্য এটা, আবার তার ওই অফিসারের ছেলেই হয়তো বাচ্চাই হয়তো টুতে পড়ে সেও কিন্তু, এবং এই যে হোয়াট ইজ দিস, কেউ যদি বলে স্যার আমার বাচ্চা তো ছোট তাকে আরো সহজ করে দেন, কারণ হোয়াট ইজ দিস এর কি আর ভাঙা সম্ভব, সহজ নাই তো, এটা সহজ নাই তো, এইটাই এইটাই হলো ফাউন্ডেশন। এবং একবার একজন, এটা কয়েক বছর আগে, একজন স্টুডেন্ট আমার ক্লাসের পরে বলতেছিল স্যার আমি তো অনেক ইংলিশ টিউশনই করাই, ইংলিশ পড়াই, প্রথমে এই বই পাত্তা দিই না, প্রথম থেকে হোয়াট ইজ দিস এর সোজা, কিন্তু পরে আরেকটু খেয়াল করে দেখি এগুলো তো আসলে মুখে আসে না, দেখতে মনে হয় সোজা কিন্তু মুখে তো এটা বাংলার মনে হয়, কিন্তু আমার যেটা উদ্দেশ্য যে আমরা যখন মুখে আমার বাংলাটা আমার ঠোঁটে মুখে থাকে, ইংলিশও ইট উইল কাম অন মাই লিপস, আমার ঠোঁট থেকে বাংলার মতো বের হবে, কিন্তু এটার উপায় একটাই, বাংলা যেমন আমরা সারাদিন পরিবেশের কারণে বলতে পারি, কিন্তু আমাদের দেশে তো আমরা বাংলাদেশ থাকি, এইখানে তো আমি রাস্তায় যে ইংলিশ বললে আমার আমি সমস্যায় পড়ব, তাইলে আমার প্র্যাকটিসের উপায় হলো বই, বই নিয়ে যাই পড়ি না কেন, শুধু এই বই না, যেটা হোয়াট এভার আই রিড আই মাস্ট রিড ইট লাউডলি, সো মাই লিপস অ্যান্ড বিকাম ফ্লুয়েন্ট, হ্যাঁ এটা চালু হয়ে যায়, এবং এই দুইটা বই সে প্রতিদিন দশ মিনিট করে পড়া শুরু করুক, তাইলেই হয়ে যাবে। স্যার আমরা তাহলে একটা বিষয় যে আসলে কেউ যদি নিচ থেকে শিখতে চায় গ্রামারটা আগে শিখবে না ভাষাটা আগে শিখবে, হ্যাঁ ওইটা নিয়ে একটা কনফিউশনের মধ্যে কিন্তু আমরা থাকি, হ্যাঁ 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 ওইটাই আমি ধরিয়ে দিচ্ছি দিলাম যে আসলে বাংলা ভাষাও কিন্তু আমরা আগে আমরা ব্যাকরণ শিখি নাই, বাংলা আমরা ভাষা, তো ওইটাই আমি যেটা বলি যেভাবে আমরা মাতৃভাষা শিখছি ওইভাবে শিখবো, ওইটাই বইয়ে চলে আসছে, তা আল্লাহ তাআলা তো আর গ্রামার দেন নাই ব্যাকরণ দেন, আল্লাহ হ্যাঁ আল্লাহ মহল বায়ান, আল্লাহ দিয়েছেন ভাষা, ভাষাটাই হ্যাঁ, তো আগে আমরা এই ভাষা এই পদ্ধতিটা যদি কেউ ফলো করে এবং এই কন্টেন্ট এই বিষয় তাহলে গ্রামার তার পিছনে দৌড়াবে। স্যার চমৎকার চমৎকার। স্যার আবার একটা বিষয় কনফিউশন আসে যে আমরা এটা কি এই যে ভাষাটা শিখবো, আই এম এ স্টুডেন্ট, আই ইট রাইস, ইটস আ পেন, এটা কি আমরা ব্রিটিশ না আমেরিকান, এই যে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, একটু খেয়াল রাখতে হবে, যেমন যারা ধরলাম যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যারা বারো বছর আরবি পড়তেছে, এই দশ বারো বছর আমরা কিন্তু বাংলাদেশে থেকে পড়তেছি, ফলে বাংলাদেশে থেকে ওই আরবি লাহানে, হ্যাঁ ওই লাহানে কথা বলা কিন্তু বা হ্যাঁ বা এই যে যারা
খতিব সাহেব হোক মুয়াজ্জিন সাহেব হোক, ওই যে আরবি যেটা আমরা ওই ইউটিউব বা টিভিতে যেভাবে আর ওই ওই যে মক্কা মদিনার মুয়াজ্জিন বা তারা যেভাবে আরবি এখানে কি ওটা কিন্তু বেশিরভাগই পারে না। তো মোট কথা ওই যে আমরা ইংলিশের ক্ষেত্রে ওই ব্রিটিশ উচ্চারণ আমেরিকান উচ্চারণ, আমি আমার নিজের কথা বলতেছি, আমি জীবনে ব্রিটিশ বা আমেরিকান উচ্চারণের পিছনে দৌড়াই নাই। হ্যাঁ, আমি নিজেও এখনও ব্রিটিশ উচ্চারণ আমেরিকান উচ্চারণ পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি তো স্কলারশিপ পেয়েছি। তো মেইন যেটা আমরা যেমন বাংলা ভাষার ক্ষেত্রে বলি প্রমিত বাংলা, ওই যে ইন্ডিয়ানরা যে ইংলিশ বলে, হ্যাঁ ওরা ওদের তো এত সুনাম সারা দুনিয়া জুড়ে যে ইংরেজির জন্যে, কিন্তু ওদের উচ্চারণ কি ব্রিটিশ আমেরিকান কোনোটার মতো না। আপনি যেটা বলছিলেন যে আইএলস জিআরই জিম্যাট স্যাট এগুলোতে স্কোরের জন্য কি উচ্চারণ অনেক বেশি গুরুত্বপূর্ণ না? ওই তো বিন্দু মাত্র না। হ্যাঁ, যে ওই যে আইএলস এ যে স্পিকিং আছে, ওই স্পিকিংয়ে মেইন হলো কমিউনিকেশন, যে হোয়াট এভার আই ওয়ান্ট টু সে ওয়েদার আই ক্যান কমিউনিকেট ইট, আমি যেটা বলতে চাই বুঝাইতে চাই এটা আমি তাকে বুঝাইতে পারি কিনা, এটাই যথেষ্ট। এটা যে একদম ব্রিটিশ উচ্চারণ আমেরিকান উচ্চারণ হইতে হবে তা না। তো আমার যেটা মূল সংক্ষিপ্ত যে বক্তব্যটা, ওই উচ্চার ব্রিটিশ আর আমেরিকানের উচ্চারণের পিছনে দৌড়াইলে যেই মেহনত হয় যে সময় যায়, এই সময়টা সে আসলে দেওয়া উচিত ভাষা মানে বাক্য বোঝার পিছনে। হ্যাঁ, অতএব হ্যাঁ কেউ যদি যেমন ইন্ডিয়ানরা তো ব্রিটিশ আমেরিকার মতো উচ্চারণ না, হ্যাঁ অতএব এটাই বোঝাচ্ছে যে আসলে আমি যদি ভাষার পিছনে দৌড়াই, হ্যাঁ তাইলেই এটা যথেষ্ট, উচ্চারণটা আস্তে আস্তে ডেভেলপ হয়ে যায়। হ্যাঁ, ওইটা হলো ওই পরিবেশে গেলে তখন ওইটা কিন্তু হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ওই পরিবেশে না থাকলে এইখানে থেকে আমরা ওইটা করতে গিয়ে ভাষাটাই শেখা হয় না। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটি বিষয় অনেকে জানতে চান আমাদের দর্শকদের মধ্যে অনেকে, সেটি হলো যে আসলে এই ভাষা যে আমি একা একা শেখা শুরু করলাম, রাইটিংটাকে স্যারের মাধ্যমে ডেভেলপ করা সম্ভব কিনা, ফ্রি হ্যান্ড রাইটিং যেটাকে বলি আমরা, সাবলীলভাবে আমি যা চিন্তা করি তাই আমি লিখতে পারবো ইংরেজিতে। এবং স্যার যেটা হলে আমরা আমাদের যে পরীক্ষাগুলো এসএসসি এইচএসসি বা আমাদের ক্লাসের যে পরীক্ষাগুলো সেগুলোও তো আমরা অনেক ভালো করতে পারবো, সেটা কিভাবে সম্ভব স্যার? ওই তো ওইটা আমি যেমন এটাও বাংলা দিয়ে উদাহরণ দিই যে সাপোজ একজন এই যে কৃষক ভাই রিক্সাওয়ালা ভাই, উনি তো লেখাপড়া পারেন না। একসময় আমরা যেমন আমাদের ছোটোকালে 40 বছর আগে আমরা বলতাম যে বা 30 বছর আগে যে বাংলাদেশে 30% হলো শিক্ষিত, এখন তো শিক্ষিত অনেক বেশি। তো এরপরে অনেকে কিন্তু লেখাপড়া পারেন না, বাংলাটা বা ইংলিশের কথা পড়ে বাংলাটাই পারেন না। তো সাপোজ ওই আনপড় ভাইকে তাকে যদি আমরা সরে সরে কখ কখ শিখাই দিই, তাহলে কি উনি যা বলতেছেন যা ভাবতেছেন ওইটা কি করবেন? লিখতে পারবেন। তো ইংলিশের ক্ষেত্রে আসলে ওইটাই, যে আমি যখন আমি ইংলিশ ভাষাটা শিখবো, যেটা আমি বলতে শিখবো, ওইটা আই ক্যান দেন আই ক্যান রাইট হোয়াট এভার আই ওয়ান্ট টু সে, হোয়াট এভার আই এম থিঙ্কিং, আমি যেটা ভাবতেছি তখন ওইটাই আমি লিখতেও পারবো। ভাষাটা শেখা হলে মেইন হলো ভাষাটা পারলে সবই হয়ে যাবে, তখন সে পড়েও বুঝবে শুনেও বুঝবে বানিয়ে লিখতেও পারবে। হ্যাঁ, ঘুরে ফিরে ওইটাই যে মেইন ভাষা, এবং ওই যে ওই ফাউন্ডেশনটা তৈরি হয়ে যাবে এই দুইটা বইয়ের মাধ্যমে। হ্যাঁ, এবং এটা অসাধারণ একটা ফাউন্ডেশন হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা এই আলোচনা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখব, এবং আমাদের সাইফুর রহমান স্যার তিনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা এই আলোচনার মধ্য দিয়ে জানলাম যে আসলে শিক্ষক ছাড়াও কিভাবে আপনি এবং আমি আমরা সবাই, আমরা যারা স্কুলে পড়ছেন, যারা কলেজে পড়ছেন, ইউনিভার্সিটিতে পড়ছেন এবং যারা মাদ্রাসায় পড়ছেন, সবাই নিজে নিজেই কোনো শিক্ষক ছাড়াই ইংরেজি শিখতে পারবেন। স্যার আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমাদের এখানে দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য শুকরিয়া। তোমাকেও অসংখ্য ধন্যবাদ।